আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হল অ্যান্টিবায়োজ এবং লাভ হেলুভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে যাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন হৃদয় সরকার লিখেছেন অজুর সময় ডান হাত দিয়ে পা ধোয়া কি জায়েজ নেই হ্যাঁ জায়েজ কিন্তু পা ধোয়ার ক্ষেত্রে যেটি মামুল বিহি মানে যেটা আমরা আমল হিসেবে পেয়েছি সেটা হলো বাম হাত ব্যবহার করা কিছু কাজ আছে যেগুলো আদব বা শিষ্টাচার হচ্ছে ডান হাত ব্যবহার করা কিছু কাজ আছে যেগুলো আদব বা শিষ্টাচার হচ্ছে বাম হাত ব্যবহার করা সুতরাং যেখানে বাম ব্যবহার করার বিষয়টি রয়েছে সেখানে ডান ব্যবহার করাটা অনেকটা আদব বা শিষ্টাচারের পরিপন্থী এক্ষেত্রে পায়ে ধোয়ার ক্ষেত্রে বেশিরভাগ আলেমদের অথবা মোতাকাদ্দে পূর্ববর্তীদের বক্তব্য হচ্ছে যেটি সেটা হলো বাম হাত দিয়েই তারা পায়ে ধুর বাধত করবে এবং পায়ে আঙ্গুলগুলো খেলাল করবে পায়ের ক্ষেত্রে এই শিষ্টাচারকে তারা পছন্দ করেছেন তাই কেউ যদি সেটা অনুসরণ করেন তাহলে এটা শিষ্টাচার অনুযায়ী হলো কিন্তু যদি কেউ ডানহাত দিয়ে করেন তাহলে তার উজু হয়ে যাবে চায়েজ হবে তবে শিষ্টাচার লঙ্ঘিত হবে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটুকু সেখানে ব্যাহত হবে এছাড়া আর কিছুই নয় জানতে চেয়েছেন নামাজের মধ্যে হাসলে কি অজু নষ্ট হয় এই মশালাটি আমাদের মধ্যে খুবই ব্যাপকভাবে আলোচিত এবং ব্যাপকভাবে আমাদের কাছে পরিচিত সেটা হচ্ছে সলাতের মধ্যে হাসলে বা অট্ট হাসি দিলে হাসলে নয় অট্ট হাসি দিলে সলাতের যেমনিভাবে সলাদ নষ্ট হয়ে যাবে ঠিক তেমনিভাবে উজুও নষ্ট হয়ে যাবে হাসার বিষয়টি আমরা জানি হাসার বিভিন্ন মানে প্রকারভেদ রয়েছে ক্লাসিফিকেশান রয়েছে হাসার মোট চারটি স্তর বা স্টেজ রয়েছে ক্লাস রয়েছে সেটা আমরা আলোচনা করব না যেহেতু আপনার প্রশ্নের মধ্যে এই বিষয়ে আসেনি আপনার প্রশ্নের সাথে সম্পৃক্ত যে বাস্তা রয়েছে সেটা হচ্ছে আল কাহ কাহা সেটা হলো অট্ট অট্টহাসি কাকে বলা হয় অট্টহাসি হচ্ছে এত জোরে আওয়াজ করে হাসি দেওয়া যে হাসির আওয়াজের কারণে অন্যরাও হাসিটা বুঝতে পারে এবং জানতে পারে এই ধরনের আওয়াজ করে এটা হচ্ছে হাসি তো এই ধরনের অট্ট হাসি দেওয়া ইসলামী শরীরতের মধ্যে আদব পরিপন্থী কাজ এটা সমস্ত ওলামায় কেন ঐক্যমতে সাব্যস্ত হয়েছে হাসি দেওয়া ইসলামী শরীরতের মধ্যে যাইজ কিন্তু অট্ট হাসি দেওয়া এটা আদব বা শিষ্টাচারের পরিপন্থী কাজ মানে এতে মানে ব্যক্তির ইমেজ নষ্ট হয় এবং সৌন্দর্য লঙ্ঘিত হয় এবং পরিবেশ দূষিত হয় এই ধরনের মানে হাসি দেয়া এটি যথার্থ নয় সঠিক নয় এরপরে আমরা আসবো সেটি যে অট্টহাসি কি আদৌ সলাতের মধ্যে এর হুকুম কি যদি কেউ সলাতের মধ্যে অনিচ্ছাকৃতভাবে মানে নিজের অজান্ত মানে তার বেমা আলুম মানে ইচ্ছাকৃত নয় মোটেও মানে কিছু বলতে পারবে না হঠাৎ মানে সেটা কোনো কারণে সলাতের মধ্যে এই ধরনের অনিচ্ছাকৃত হাসি এসে গিয়েছে তাহলে তার সলাদ বাতিল হবে না যেহেতু এটা তার হবে না এটা তার ইখতিয়ারের বিষয় ছিল না কারণ এখতিয়ারের বাইরে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন বা কোনো ধরনের বিধান বা কোনো ধরনের হুকুম দেন না যেটা ইচ্ছাকৃত ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত মানে কি কারণে এসে গিয়েছে কিছুই বলতে পারবে না হঠাৎ করে এটা হতে পারে কারণ মানুষ অনেক জিনিস আছে মানুষের এখতিয়ারের বাইরে সে এখতিয়ারের বাইরে যদি তার এভাবে সলাতের মধ্যে তার হাসি এসে যায় তার সলাত বাতিল হবে না তারপরে উচুত প্রশ্নই আসে না দ্বিতীয় বাস আলাটি যেটি সেটা হচ্ছে এই ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তির সলাতের মধ্যে মানে সে অট্ট হাসি দেয় অথবা এমন জিনিস দেখে যে জিনিস দেখে মানে সলাতের মধ্যে তার অট্ট হাসি এসে গিয়েছে এই ক্ষেত্রে সমস্ত ওলামাইকার ঐক্যমতে তার সলাদ বাতিল হয়ে যাবে অট্ট হাসির কারণে কি তার উজ্জ্বল হয়ে যাবে যেমনিভাবে সলাদ বাতিল হয়ে যাবে এই মাস আলাটি আলেন্দ্র মধ্যে দ্বিমত রয়েছে অধিকাংশ ওলামায়িকামের বক্তব্য হচ্ছে যে তার উজু নষ্ট হবে না এই বক্তব্যটি মালিকী মাঝাবের আমায় কেরামের বক্তব্য সাফি মাঝাবের আলামায় কালাম বক্তব্য হামলি মাজাহের সমস্ত ওলামাইকরাম বক্তব্য এটা সমস্ত হাল হাদিস মহাদিসের বক্তব্য এবং সমস্ত তাবিদের বক্তব্য এতে মানে সালাদ কী হবে না তার উজু নষ্ট হবে না বাকি হানাফি মাজহাবির্লামাই কালামদের একদম কেরাম বক্তব্য হচ্ছে তার উজু নষ্ট হয়ে যাবে উজু নষ্ট হয়ে যাবে এই অর্থহাসির কারণে সালাতের পথে এবং তারা এই বক্তব্যকে ইমাম আবহানীফার রহমতুল্লাহ থেকে অনেকে সম্পর্কিত করেছেন বলেছেন যে এই রেওয়ায়তটুকু ইমাম ওহানিফার আহমদুল্লার কাছ থেকে সাব্যস্ত হয়েছে অবশ্য এই রেওয়ায়ত ইমাম ওভানীফ কাছ থেকে আদৌ সাব্যস্ত হয়েছে কিনা এটি একটি বিতর্কিত বিষয় যাই হোক তবে মোতাহরিন যারা পরবর্তী যুগের হানাফিম মাজাবির্লামাইকালাম যারা রয়েছেন তারা অনেকেই এটাকে মাঝহাব হিসেবে প্রচার করেছেন বা মাঝহাব হিসেবে স্টাবলিশ করার জন্য চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে উজু নষ্ট হয়ে যাবে এখন আসতে হবে যে বা সারাতে সেটা হচ্ছে আদৌ কি এর জন্য এমন কোনো এভিডেন্স অথবা এমন কোনো দলিল আছে কিনা যে যেই দলিল উপর নির্ভর করে বলা যেতে পারে যে তার উজু নষ্ট হয়ে যাবে আমরা দেখব যে এর জন্য কোনো রেওয়ায়ত রাসুল্লাহ সাল্লামে কোনো সহিহাদিস পাওয়া যায় না বরং সাহাবিদেরও কোনো সহিহাদিস পাওয়া যায় না বরং আবুল আলিয়া রিয়াহি রায় মোহাও তারা থেকে একটি মুরসাল রেওয়ায়ত রয়েছে যে রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে যে সলাতের মধ্যে যদি কেউ অট্টহাসি দিয়ে থাকে তাহলে তার উজু নষ্ট হবে আর এই রেওয়য়েতটি বর্ণিত হয়েছে এমন ব্যক্তি থেকে যার হাদিস গ্রহণযোগ্যই হয় যা হাদিসের ব্যাপারে সমস্ত ওলামাইকার ঐক্যমতে বলেছেন যে তার হাদিসই গ্রহণযোগ্য করে বাকি যদি তিনি মুরসাল বর্ণনা করে থাকেন মানে এমন হাদিস যে হাদিসের মধ্যে সনদের পরম্পরার মধ্যে কী রয়েছে বিচ্ছিন্নতা রয়েছে পরম্পরাদের মাঝখানে কোনো কিছু ব্যক্তির উল্লেখ নেই যদি এমন বর্ণনা হয় থাকে তাহলে প্রশ্নই আসে এই হাদিসটি গ্রহণযোগ্য হতে পারে এবার আমরা আসবো হানাফি মাজাবের যে উসুল রয়েছে মূলনীতি রয়েছে হাদিস গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এবং সলাতের ক্ষেত্রে তাহলে আমরা দেখবো যে হানাফি মাজহাবের উলামাইকারের এখানে মূলনীতি উল্লেখ করেছেন এটি ইমাম কাফি রহমুল্লাহ তার উসুলের মধ্যে বর্ণনা করেছেন আর উজাইদসির রহমতুল্লাহ তার মানে তা নজরের মধ্যে উল্লেখ করেছেন এবং হানাফি মাজহাবের হানাফি ফকীরকরের মধ্যে ইমাম সামর কন্দির রহমতুল্লাহ তার তোফার মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই এখানে মূলনীতি হচ্ছে যেটা সেটা হলো যদি সলাত এবং উজু এবং এই জাতীয় বিষয় যেগুলো সামগ্রিক সম্পৃক্ততা যেগুলোর সাথে রয়েছে এগুলোর ক্ষেত্রে সহি কোনো হাদিস খবে ওয়াহেদ পাওয়া যায় একজনের হাদিস পাওয়া যায় সেটাও হানাফি মজাবের ওলামায় এ কালামদের কাছে দলিল হবে না বরং এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই মাসুর হতে হবে কারণ এর কারণ হচ্ছে যেহেতু এটা সামগ্রিক সম্পৃক্ততা রয়েছে সুতরাং একজনের বক্তব্য দিয়ে সেটাকে স্টাবলিশ করা যাবে না একজনের বক্তব্যের উপর নির্ভর করে এই ফতোয়া বা এই হুকুম দেওয়া যাবে না যদি এটা হানাফি মজাহাবের মূল বক্তব্য হয়ে থাকে এবং মূল উসুল বা মূলনীতি হয়ে থাকে যেটি ইমাম কার্ফির রাহমউল্লা তারা তার উসুলের মধ্যে বর্ণনা করেছেন তাহলে এই আলোকে কোনোভাবেই আবুল আলিয়া আর রিয়াহি রাহমউল্লা তালার যে বক্তব্যটি অথবা যে মোরসাল যে রেওয়ার্ডটি রয়েছে মোরসাল যে বর্ণনাটি রয়েছে এই বর্ণাটির উপর নির্ভর করে এই বক্তব্য দেওয়া যায় নেই যে এর মাধ্যমে উঁজু নষ্ট হয়ে যাবে তাহলে এই বক্তব্যটি যথার্থ নয় সুতরাং মাঝাবের মানে বক্তব্যও এখানে উজু নষ্ট হয়ে যাবে যে বক্তব্যটি দেওয়া হচ্ছে এটা সঠিক হবে না তাহলে আমরা বুঝতে পেরেছি মূলত এর মাধ্যমে উঁজু নষ্ট হবে না এই মাস স্যারাটি কেন হয়তো বিস্তারিত আলোচনা করেছি যেহেতু আমাদের সমাজের মধ্যে এই বিষয় নিয়ে অনেক বিতর্ক অনেক আলোচনা রয়েছে ফলে যাতে করে আমরা এই বিষয়ে সকল প্রকার কনফিউশন থেকে সহজভাবে সরাসরি ডিসিশনে পৌঁছতে পারি সেটা হচ্ছে ভঙ্গের বিষয়গুলো অথবা সালাদ বঙ্গের বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে কোনোভাবেই কোনো সন্দেহজনক বিষয়ের মাধ্যমে সেটি নষ্ট হবে না যেহেতু সমস্ত কেরামের ঔক্ষমতে একটি কায়দা সাব্যস্ত হয়েছে সমস্ত ওলামায় ওলামাইকালামের সমস্ত বা ওলামায় ওলামাইকালাম এ ব্যাপারে একমত পোষণ করেছেন সেটা হচ্ছে আল ইয়কিনুল ইয়াজউুল বিশ্বাক সন্দেহের মাধ্যমে যেটি আকিনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা কখনও কি হবে না নষ্ট হবে না দূর হবে না আরও জানতে চেয়েছেন নামাজের বাইরে উচ্চস্বরে হাসলে কি ভঙ্গ হবে সালাতের বাইরে যদি কেউ অট্ট হাসি দিয়ে থাকেন তাহলে সমস্ত ওলামায় কেন ঐক্যমতে তার উজু নষ্ট হবে না আর এটার উপর নির্ভর করে মানে খুব সহজেই আসলে আমরা এটা বলতে পারি যে 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 কাজটি সলাতের বাইরে উজু নষ্ট হয় না যে কাজটি করলে সলাতের মধ্যে সে কাজটি করলে উজু নষ্ট হওয়ার কথা নয় কারণ আমরা জানি যে নওয়া উদু উজুভঙ্গকারী যে কাজগুলো রয়েছে সেগুলো একেবারে সুস্পষ্ট রসুল্লাহমা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং সেগুলো সলাতের বাইরে করলেও উজু নষ্ট হবে সলাতের ভিতরে করলেও উজু নষ্ট হবে সুতরাং যেহেতু মানে এই কাজটি অর্থাৎ অট্টহাসি সলাতের বাইরে যদি কেউ দিয়ে থাকে সমস্ত ওলামায় কেমন তার উজু নষ্ট হবে না তাহলে এটাই সঙ্গত বিধান বা সঠিক যথার্থ বিধান হবে সেটা হচ্ছে সরাতের ভিতরে যদি কেউ অট্ট দিয়ে দিয়ে থাকেন তাহলে তার ওজন হবে না আমরা জানলাম প্রিয় দর্শক আরও জানতে চেয়েছেন রক্ত বা বমি বের হলে কি অজু ভাঙ্গে প্রথম কথা হচ্ছে রক্ত যদি এমন পর্যায়ে রক্ত হয় যেটি মানে অনেক বেশি নয় তাহলে সমস্ত ওলামাইক্রামের মতেই তার এই রক্ত বের হলে উজু নষ্ট হবে না উজু নষ্ট হবে না বাকি আব্দুর রহমান বলেছেন সর্বাবস্থায় রক্ত যদি বের হয় তাহলে উজু নষ্ট হয় না কিন্তু যদি রক্ত এত বেশি বের হয় অনেক বেশি বের হয় যে একেবারে কেউ কেউ বলেছেন যে রক্ত বের হয়ে গড়িয়ে পড়েছে অথবা অথবা রক্ত অনেক বেশি বের হয় তাকে একদল ওলামাইকার বলেছেন যে এতে উজু নষ্ট হবে এবং এটাকেই আহলু মাকে মাহিক ওলামাইকার বলেছেন যেহেতু রক্ত বের হওয়ার পর সেটি যদি শরীরের মানে গড়িয়ে পড়ে তাহলে যেহেতু রক্ত শরীরের মধ্যে বের হওয়ার পরেই নেজাজ অপবিত্র ফলে দেখা গিয়েছে যে মানে এই কারণেই ওলামাইকারদের মধ্যে একদল একদম ওলামাইকার বলেছেন যে এতে উঁচু নষ্ট হবে সেক্ষেত্রে তাকে আবার দ্বিতীয়বার উঁচু করতে হবে যদিও এই মাস আলাটির মধ্যে আমি বলেছি এই মাস আলাটির মধ্যে অধিকাংশ লামায় কালামের বক্তব্য হচ্ছে উজু নষ্ট হবে না দ্বিতীয় মাস আলাটি আসছে যেটি সেটা হলো বমি করার বিষয়টি অনিচ্ছাকৃত যদি কারো বমি হয়ে থাকে তাহলে তার উজু নষ্ট হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে বমি করে থাকে তাহলে একদল লামায় কালাম বলেছেন তাহলে তার উজু নষ্ট হবে আবার আরেক দল কেরাম বলেছেন যে বমি কোনো অবস্থাতেই উজু নষ্ট হবে না বমি কোনো অবস্থাতেই উজু নষ্ট হবে না তো সেক্ষেত্রে সতর্কতা হচ্ছে যেটা সেটা হল উজু যদি কারো অনেক বেশি বমি হয় থাকে এবং সেটা ইচ্ছাকৃত হয় তাহলে তার জন্য উজু করাটাই হচ্ছে বিধান যেহেতু এই মাস আলার মধ্যে আলেমদের ইশতেহাদ রয়েছে এবং এটি ইশতেহাদি মাস আলা যেহেতু সুস্পষ্ট এই কথা সাল্লা সাল্লা ইসলামের কোনো হাদিসের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি যে এর মাধ্যমে সরাসরি উজু নষ্ট হবে এই বক্তব্যটুকু ফলে শেখ মোহাম্মদ সারো সামিন আহমদুল্লাহ সহ একদল আলাম একাম তাদের ফতোয়ার মধ্যে বলেছেন যে অধিক পরিমাণে যদি বমি হয় তাহলে তার জন্য উত্তম হচ্ছে তিনি উজু করে নেবেন আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আব্দুর রহমান আপনি জানতে চেয়েছেন মসজিদে না গিয়ে বর্তমান সময়ে ঘরে এক নামাজ আদায় করলে কি জামাতের ফজলত পাওয়া যাবে যারা নিয়মিত মসজিদের সালাত আদায় করতেন জামাতে পরিস্থিতির কারণে যদি তারা জামাতে অংশগ্রহণ করতে না পারেন এবং মসজিদে যদি তাদের অন্তর সংযুক্ত থাকে সংযুক্ত থাকে তাহলে অবশ্যই তারা এর ফজিরতটুকু পেয়ে যাবেন রসলাস হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কিন্তু আল্লাহর কাছে তো কোনো তারপর এর জন্য আমরা বলেছি যে মসজিদের সাথে তাদেরকে আল্লাহ রবীন্দ্র মর্যাদা দিয়েছেন অনেক বেশি সেই বখারি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন রাজনুহমা আল্লা কিলমা সাজেদ এমন ব্যক্তি এমন একদল লোক যাদের অন্তর মসজিদের সাথে একেবারে সংযুক্ত হয়ে আছে এরা সব সময় মসজিদে সলাত আদায় করত কিন্তু আজকে সেই সলাদ তারা আদায় করতে পারছে না নিয়মিত মসজিদে সলাত আদায় করতো যা পরিস্থিতির কারণে যদি এমন হয় তাহলে অবশ্যই তারা এই ফজিরতটুকু পেয়ে যাবেন কিন্তু ওরা বা ওই সমস্ত ব্যক্তিগণ এই ফুজিরত পাবেন না যারা মসজিদে নিয়মিত সালাত আদায় করতেন না তা মসজিদে সালাত আদায় এর ব্যাপারে যাদের অলসতা ছিল যাদের গাফলতি ছিল তারা এই ফজিরতটুকু লাভ করতে পারবেন না আরও লিখেছেন করোনায় আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা দাফন কাফন কিভাবে হবে যেহেতু এ ব্যাপারে অন্যের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে প্রথম কথা হচ্ছে করোনায় আক্রান্ত হওয়ার পর কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার দাফন কাফন সবটাই হবে ইসলামের বিধান অনুযায়ী এবং ইতিমধ্যে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এবং সংশ্লিষ্ট অথরিটি থেকে এটা স্পষ্ট করে জানতে পেরেছি যে এর মাধ্যমে মানে করোনা আক্রান্ত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পরে মানে তার এই ভাইরাস সংক্রমিত হওয়ার বিষয়টি অনিশ্চিত অথবা হয় না এটা সংক্রমণ হয় না সেভাবে মারা মৃত্যুর পরে মানে ভাইরাসেও তার মানে মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে দাফন কাফন এটি ইসলামী তরিকায় করতে হবে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ভাইরাস আক্রান্ত হয় যদি কারো মৃত্যু হয় তাহলে আমরা সতর্কতা অবলম্বন করব সতর্কতা অবলম্বন করেই মানে সকল প্রকার সতর্কতা অবলম্বন করার পর ইসলামী তরিকা অনুযায়ী তাকে যদি দাফন করা হয় তাকে তাহলে অবশ্যই মানে এখানে আমি আশা করি যে ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি মানে একেবারেই গৌণ একেবারেই সামান্য মানে এটা থাকতে পারে নাও থাকতে পারে তাই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে তাকে দাফন করা হবে এখানে একটি প্রশ্ন আসবে সেই প্রশ্নটি হচ্ছে এই যদি তাকে দাফন না করা কি করা হবে যদি তাকে উপরে রেখে দেওয়া হয় তাহলে তো আরও জটিল তাহলে আরও সমস্যা তাহলে আরও মানব সভ্যতার মধ্যে বড়ো ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে তাহলে মানুষ মানব সভ্যতা মানে হিংসতার দিকে চলে যাবে আর মানুষের মর্যাদা কীভাবে হানি হবে মানুষের মর্যাদা জীবিত অবস্থায় যেমন আল্লাহ রসুল সাল্লাহম মধ্যে বলেছেন মৃত্যুর পরেও তাদের মর্যাদা তেমনই তাই এক্ষেত্রে তাদের প্রতি কোনো ধরনের আচরণ করা বৈধ হবে না তৃতীয় যে বিষয়টি সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছেই তাদেরকে তাহলে কি তাদেরকে পুড়িয়ে ফেলা হবে আপনি পুড়িয়ে ফেলবেন যদি তাদেরকে পুড়িয়ে ফেলা হয়ে থাকে তাহলেও তো তাদের সেখানে যেতে হবে পড়ার জন্য তো যেতে হবে তাহলে তো সেখানে সংক্রমণের মাছ আর যাবে যাবে তো পড়ার কারণে সেখানে আমরা জানি যে আরও পরিবেশ দূষিত হয় যে সমস্ত অঞ্চলে মানুষদেরকে পড়া হয়ে থাকে সে সমস্ত অঞ্চলে মানে আরও পরিবেশগত দূষণ ভয়ঙ্কর দূষণের মুখোমুখি হয়ে থাকে যেটি বিভিন্নভাবে স্বাস্থ্যবিজ্ঞানীগণ বলেছেন ফলে উচিত হচ্ছে যেটা সেটা হলো সবচেয়ে সঙ্গত বিষয় যেটা সেটা হলো মাটির মানুষকে যদি মাটিতে রেখে দেয়া হয় সেটাই স্বাভাবিক সব জিনিস সহজভাবে সমাধান হয়ে যায় এবং এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি যেটি আল্লাহ রাব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন তাই এটা হচ্ছে উত্তম তাদেরকে দাফন দেওয়া হবে তাদের কাফন হবে তাদের জানাজা হবে তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সেটা হচ্ছে এই জানাজা সলাতের ব্যাপারে বড় ধরনের গেদারিং না করা বড় ধরনের সমাগম না করা কারণ জানাজা সলাতের জন্য শর্ত নয় যে বিশাল গেদারিং করতে হবে কারণ আপনি মৃত ব্যক্তির জন্য আপনি যে কোথাও থেকে দোয়া করতে পারেন পরিস্থিতির কারণে আমি বিরোহের সাথে সংশ্লিষ্টদেরকে অনুরোধ করতে চাই সেটা হচ্ছে এই যে জানাজা চলাতে বড় ধরনের গ্যাদারিং ইতিমধ্যে লক্ষ্য করা গেছে গিয়েছে যদি এই ধরনের সমাগমের বিষয়টি যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন যে সমাগম কেড়িয়ে চলা সেক্ষেত্রে যে সমস্ত করে সমাগম করছেন আপনি কিছু বক্তব্য রাখেন আরেকজন কিছু বক্তব্য রাখেন যে জানাজার জন্যে এই বক্তব্যের কোনো প্রয়োজন নেই দাফন করার জন্য ব্যবস্থা করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি আর সেক্ষেত্রে যথাসম্ভব গেদারিং এড়িয়ে যাওয়া জনসমাগম এড়িয়ে যাওয়া এটা হচ্ছে ওয়াজিব কারণ সতর্কতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজতে এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আজকে শেষে এসে যে পোস্টটা আমরা পড়লাম পড়তে গিয়ে আমার হৃদয়ে একটি দোতনা হয়েছে করোনা বিশ্বব্যাপী একটি মহামারী মানুষ ইন্তেকাল করছে নিউ ইয়র্কের মতো শহর কান্নার শহরে পরিণত হয়েছে এমন একটি বাতাবরণেও আমরা অনেক ক্ষেত্রে যে আচরণ করছি সেটা অমানবিক হচ্ছে এই অমানবিক আচরণের ভিত্তি জ্ঞান ভিত্তিক নয় না জানার কারণেই দেখা যাচ্ছে কোথাও কোথাও করোনা আক্রান্ত ব্যক্তি ইন্তেকালের পর তার দাফনে কাফনে বাধা দেওয়া হচ্ছে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে করোনায় আক্রান্ত ব্যক্তি যদি ইন্তেকাল করেন এই মৃত ব্যক্তির মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না তাহলে কিসের ভিত্তিতে আমরা এই মৃত ব্যক্তি তার দাফন কাফনে আমরা কোথাও কোথাও বাধা দিলাম কিসের ভিত্তিতে ধর্মকে আমাদের এমন আচরণ করতে বলেছে জ্ঞান কি আমাদের এমন আচরণ করতে বলেছে বিজ্ঞান কি আমাদের এমন আচরণ করতে বলেছে তাহলে আচরণ আমরা কোথেকে পেলাম জ্ঞানহীন আচরণ জাহালি আচরণ সব সবসময় ক্ষতির মাত্রায় বৃদ্ধি করে এই উদাহরণ থেকে আমরা উপলব্ধি করলাম আসুন আমরা জ্ঞান অর্জন করি ভিত্তিক সমাজ করি এবং জ্ঞানের ভিত্তিতে আমরা আচরণ করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব